সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক ইউটিউব চ্যানেল আলিফ আইটি ওয়ার্ল্ডে। দূরের ও কাছের বন্ধুগণ, যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য, উন্নতি ও মঙ্গল কামনায় আমরা শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। বন্ধুগণ, আজকে থেকে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ধারাবাহিক বৃষ্টি পর্বে সাজানো একটি টিউটোরিয়াল সিরিজ নিয়ে আলোচনা করব। বিশ পর্বে এই টিউটোরিয়াল সিরিজের আজকে থাকছে প্রথম পর্ব। এই পর্বে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামের অধীন গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের সাথে পরিচিত হব এবং অন্যান্য কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার পূর্বে সবাইকে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমরা আমাদের এই চ্যানেলে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে ধারাবাহিকভাবে বিভিন্ন টিউটোরিয়াল উপস্থাপন করে যাব। আশা করি এতে আপনারা উপকৃত হবেন। বন্ধুগণ, এখন আমরা দেখব আমরা আমাদের কম্পিউটারে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতে পারি। আমরা আমাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামকে অনেক উপায়ে ওপেন করতে পারি। এর মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটারের একেবারে বাম দিকে নিচের দিকে স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাবো। আমরা আমাদের মাউসের হুইল ঘুরিয়ে এই প্রোগ্রামগুলো উপর থেকে নিচের দিকে যেতে পারবো। তো আমরা নিচের দিকে যেতে যেতে এখানে আপনারা দেখবেন মাইক্রোসফট অফিস নামে একটি প্রোগ্রাম দেখা যাচ্ছে। এই প্রোগ্রামটিতে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে আরো অনেকগুলো প্রোগ্রাম দেখতে পারবেন। এর মধ্যে নিচের দিকে আসলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড 2010 নামে একটি প্রোগ্রাম দেখতে পাবেন। এই মাইক্রোসফট ওয়ার্ড 2010 প্রোগ্রামটিতে আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করলে প্রোগ্রামটি ওপেন হবে। তো এইভাবে আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্টার্ট মেনুতে গিয়ে সেখান থেকে প্রোগ্রাম থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 প্রোগ্রামটি ওপেন করতে পারি। আবার আমরা চাইলে এখানে স্টার্ট মেনুতে যাব, এখানে বাম পাশে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড 2010 নামে একটা আইকন আছে। এই আইকনে ক্লিক করেও আমরা আমাদের প্রোগ্রামটি ওপেন করতে পারি। আবার আপনারা এখানে আমার সার্চ বারে দেখতেছেন মাইক্রোসফট ওয়ার্ড একটি আইকন দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করেও আপনারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতে পারেন। বন্ধুগণ, এখন প্রশ্ন হতে পারে যে আমার কম্পিউটারে সার্চ বারে যে মাইক্রোসফট ওয়ার্ড আইকনটি দেখা যাচ্ছে কিংবা স্টার্ট মেনুতে যে মাইক্রোসফট ওয়ার্ড আইকনটি দেখা যাচ্ছে, এগুলো হয়তো আপনাদের কম্পিউটারে এইভাবে নাও পেতে পারেন। তাহলে এখানে যদি এই আইকন বা এখানে টাস্ক বারে যদি আইকন না থাকে, আপনারা কিভাবে এগুলো আনবেন? তো চলুন আমরা দেখবো আমরা কিভাবে আমাদের স্টার্ট মেনুতে এবং টাস্ক বারে কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড আইকনটি নিয়ে আসতে পারি। তার জন্য আমি প্রথমে আমার টাস্ক বার থেকে এই আইকনটি রিমুভ করে দিচ্ছি, আমার স্টার্ট মেনু থেকে রিমুভ করে দিচ্ছি এই আইকনটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার স্টেটমেন্ট ওয়ার্ড ম্যাক্সিমাম ওয়ার্ডে আইকনটি নেই, টাস্ক বারেও এই আইকনটি নেই। তো আমরা এখন দেখব কিভাবে আমরা আইকনটি এখানে আনতে পারি। তো তার জন্য আমাদেরকে আবারও স্টেটমেন্টে যেতে হবে। স্টেটমেন্টে গিয়ে আগের মতো করে ম্যাক্সিমাম অফিস প্রোগ্রামটি আমরা খুঁজে নিব মাউসের হুইল ঘুরিয়ে। ম্যাক্সিমাম অফিস প্রোগ্রামটি খুঁজে নেওয়ার পরে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আবার আমরা ওই মাইক্রোসফট ওয়ার্ড 2010 প্রোগ্রাম থেকে যাব। এখানে যাওয়ার পর আমরা আগের বার মাউসের লেফট বাটন ক্লিক করছিলাম, কিন্তু এবার আমরা মাউসের লেফট বাটন ক্লিক করবো না, মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে এখানে কতগুলো অপশন আসবে, একেবারে সবার উপরে আছে পিন টু স্টার্ট। এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের আইকনটি এখানে এসে গেছে। তো আমরা এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এদিক সেদিক নিতে পারবো, আমরা আমাদের আগের জায়গায় যেখানে ছিল সেখানে নিয়ে যাচ্ছি। এইভাবে আমরা আমাদের স্টার্ট মেনুতে যে কোনো প্রোগ্রাম নিয়ে আসতে পারি এবং এখান থেকে ক্লিক করলে এখন প্রোগ্রামটি ওপেন হবে। এরপর আমরা দেখব কিভাবে আমরা আমাদের টাস্ক বারে
এই প্রোগ্রামটি নিয়ে আসতে পারি। তার জন্য আবার আমরা আমাদের স্টেটমেন্টে যাব আগের মতো করে, মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি খুঁজে নিব আমাদের মাউসের হুইল ঘুরিয়ে। এরপরে মাইক্রোসফট অফিসের লেফট বাটনে ক্লিক করব, আবারও মাইক্রোসফট ওয়ার্ড 2010 প্রোগ্রামটি খুঁজে বের করবো। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে আগের আমরা মোর অপশনটিতে ক্লিক করব। মোর অপশনটিতে ক্লিক করার পর পিন টু টাস্ক বার নামে একটি অপশন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের আইকনটি এখানে চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে চাইলে ক্লিক করে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতে পারবো। এছাড়া আরো একটি উপায় আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে নিউ নামে একটা অপশন আছে, এই অপশনে যখন আমরা মাউস নিব, মাউস পয়েন্টার নিব, তখন এখানে আরো আরো কতগুলো অপশন আসবে। এর মধ্যে থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটি আমাদের ডেস্কটপে একটি নতুন ফাইল ওপেন হবে। আমরা এই ফাইলটিতে এখন ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করতে পারি। এভাবে আমরা মূলত 4টি উপায়ে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করতে পারি। প্রথমত হচ্ছে আমরা স্টেটমেন্টে গিয়ে সরাসরি প্রোগ্রামগুলো থেকে খুঁজে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতে পারি। দ্বিতীয়ত আমাদের স্টেটমেন্টে গিয়ে এখানে বাম পাশে যে আইকন গুলো আছে সেখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করতে পারি। তৃতীয়ত আমাদের টাস্ক বারে যে আইকন আছে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করতে পারি। চতুর্থত আমাদের ডেস্কটপে একটি ফাইল সৃষ্টি করে নিব, এই ফাইলটিতে ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করতে পারি। বন্ধুরা, এখন আমি আমার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করব। আমার ডেস্কটপে মাইক্রোসফট ওয়ার্ডের যে আইকনটি আছে এটাতে আমি আমার মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব, তাহলে আমার প্রোগ্রামটি ওপেন হবে। প্রোগ্রামটি ওপেন হওয়ার পরে আপনারা আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটি দেখতে পাচ্ছেন। এই উইন্ডোর একেবারে উপরের দিকে মাঝখানে আমার যে ফাইলটি ওপেন করেছি এই ফাইলটির নাম আছে, আর এর বাম পাশে আমরা কিছু শর্টকাট আইকন দেখতে পাচ্ছি। ডান পাশে আমরা তিনটি বাটন দেখতে পাচ্ছি, মাইনাসের মতো যে বাটনটি এটিকে বলা হয় মিনিমাইজ বাটন, এর পাশে রিস্টোর ডাউন একটা লেখা আসে এটিকে বলা হয় ম্যাক্সিমাইজ বাটন, এর পাশে আমরা যে বাটনটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় ক্রস বাটন বা ক্লোজ বাটন। তো আমরা মিনিমাইজ বাটনে ক্লিক করে দেখি কি হয়। মিনিমাইজ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি অদৃশ্য হয়ে গেছে। এরপর আমরা এটিকে আবার পুনরায় আনার জন্য আমাদের টাস্ক বারে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে যে আইকনটি আছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আবার উইন্ডোতে চলে আসবে। এরপরে এর পাশে আমরা যে বাটনটি দেখতে পাচ্ছি আমাদের মাউস পয়েন্টার নিলে লেখা আসছে রিস্টোর ডাউন, এই বাটনটিকে বলা হয় ম্যাক্সিমাইজ বাটন। এতে আমরা ক্লিক করলে আপনারা দেখতেছেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটি ছোট হয়ে গেছে। এখন এটিকে আমরা এদিকে টেনে ছোট বড় করতে পারি। এরপর আমরা আবার যখন এটাতে আবার ক্লিক করবো তখন এটি আবার পুনরায় ফুল স্ক্রিন হয়ে যাবে। এর পাশে যে বাটনটি দেখা যাচ্ছে এটিকে এখানে মাউস পয়েন্টার নিলে ক্লোজ লেখা আসে, এটিকে ক্লোজ বাটন বা ক্রস বাটন বলে। এখানে আমরা যখন ক্লিক করবো তখন আমাদের প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, টাইটেল বারের নিচে এখানে আমরা কতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউআইডি, এই প্রত্যেকটি ওয়ার্ড এই প্রত্যেকটি অংশকে এক একটি মেনু বলে। আর এই মেনুগুলো যে বারে অবস্থিত এই পুরো বারটাকে বলা হয় মেনু বার। মেনু বারের বাম পাশে মেনুগুলো অবস্থিত থাকে আর ডান পাশে দুটি বাটন আমরা দেখতে পাচ্ছি। এখানে যে বাটনটি তীর চিহ্নের মতো যে বাটনটি এটিতে ক্লিক করলে আমাদের এই অপশানগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে, নিচের প্যানেলটি অদৃশ্য হয়ে গেছে, এবং আবার যখন আমরা ক্লিক করব তখন এই নিচের অপশানগুলো চলে আসবে।
এর পাশে যে বাটনটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে হেল্প বাটন বলে এটিকে। এতে ক্লিক করে করলে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন দিক নির্দেশনা পাওয়া যাবে, অর্থাৎ আপনি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালাতে গিয়ে কোথাও কোনো সমস্যা বোধ করলে আপনারা এখানে চাইলে এখানে যখন ক্লিক করবেন ওই সমস্যা সম্পর্কে দিক নির্দেশনা পাওয়া যাবে। বন্ধুগণ, এর নিচে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি এই যে পুরো অংশটাকে বলা হয় অপশন প্যানেল বা রিবল। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন উপরে যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করলে এই অংশটা অদৃশ্য হয়ে যায়, আবার ক্লিক করলে এই বাটনটি এই অংশটি চলে আসে। তো এখানে আমাদের হোম মেনুতে ক্লিক করা আছে, আমরা যখন ইনসার্ট মেনুতে ক্লিক করব তখন এই অপশন গুলো আবার পরিবর্তন হয়ে যাচ্ছে। পেজ লেআউটে ক্লিক করলে আবার নতুন অন্য অপশন আসছে, রেফারেন্সে ক্লিক করলে অন্য অপশন আসছে। এভাবে প্রত্যেকটা মেনুর আলাদা আলাদা অপশন আছে এবং এই প্রত্যেকটা মেনুর অপশন গুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। যাই হোক, আমাদের অপশন প্যানেলের নিচে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 এভাবে দাগাঙ্কিত একটা স্কেল আছে, এটিকে বলা হয় রুলার বা স্কেল। একই রকম স্কেল আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের একেবারে বাম পাশে, এখানেও একটি স্কেল বা রুলার আছে। এখানে যে সাদা অংশটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় ভার্চুয়াল পেজ বা ওয়ার্ক স্পেস। এই অংশের নিচে আপনারা এখানে যে অংশটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পেজ ওয়ান অফ ওয়ান ওয়ার্ড, এই অংশটিতে মূলত আমাদের ডকুমেন্ট সম্পর্কে বিভিন্ন বর্ণনা থাকে। এখানে কত পেজ আছে, কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো লাইন আছে, এই সম্পর্কিত যাবতীয় বর্ণনা থাকে। আর এর ডান পাশে দেখবেন এখানে বিভিন্ন আইকন দেখতে পাচ্ছেন, এখানে জুম আইকন আছে, প্লাস প্লাস মাইনাস, ঠিক আছে। এই পুরো বারটিকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের নিচে যে অংশটি দেখা যাচ্ছে এটি কম্পিউটারের অংশ, আপনি যে প্রোগ্রামে ওপেন করেন এই অংশটি দেখতে পাবেন, এটিকে বলা হয় টাস্ক বার। এখানে আমরা আমাদের কম্পিউটারের কাজের প্রয়োজনে বিভিন্ন মেনু সাজিয়ে রাখতে পারি। যাই হোক, আপনারা আমাদের স্ক্রিনের একেবারে ডান পাশে এখানে আরেকটি অংশ দেখতে পাচ্ছেন, এটিতে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে উপরে নিচে নিতে পারি, এটিকে বলা হয় স্ক্রল বার। তো যাই হোক বন্ধুগণ, এই হচ্ছে আমাদের আজকের মাইক্রোসফট ওয়ার্ডের সংক্ষিপ্ত ইন্টারফেস পরিস্থিতি। আজকে আমরা এই পর্যন্ত রাখছি, পরবর্তী পর্বে আমরা আমাদের এখানে বিভিন্ন মেনু সম্পর্কে এবং মেনুগুলোর কাজ সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য, আশা করি আমাদের সাথে থাকবেন, নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন।